एक दिन ए देशेर आकाशे कालीमार पताका उड़बे, सेदिन नास्तिकरा शुधु चेयेछे कालीमार जय गान शुनबे। আয় পাগলা আমার কাছে আয়, তোর কাটা হাতটা আমার কাছে দে। আমার নবী কেমন নবী, কাটা হাত আমার নবীর হাত মুবারকে রেখেছেন, আর নবীর থুতু মুবারকটা ওই কাটা জায়গার মধ্যে সুপার গ্লোর মতো লাগাইয়া কাটা হাতটা যখন অ্যাডজাস্টিং করে দিলেন, ওই পাগলা ডাক দিয়া কয় নবী গো। হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামা, জান্নাতি মহল। নবীরে বলবো এবার বাড়ির মধ্যে গেছে, আবার নবী বাড়িতে যাওয়ার সময় মাথার উপরে একটা রুমাল দিছে, রুমালটা দিয়া গালটা এমনি ডাইকা রাখছে, ডাইকা রাখা এমন জীবনে কোনোদিন নবী এমন ভাবে মুখটা বাঁধে নাই। আমার নবী মুখটা বাঁধা ঘরের ভিতরে ঢুকছে কেন জানেননি, মা ফাতেমা যদি গো নবীর গাল মুবারকে থাপ্পরের দাগ দেখে, মা ফাতেমা তো খাইতো না, পাগলের মতো হইয়া যাবে নবী গো। হাসান হুসাইন যদি দেখে নবীর গাল মুবারকে তাপরে চিহ্ন, খাইতো না গো খাইতো না, হুসাইন পাগলের মতো হইয়া যাইব। আমার নবী কেমন নবী, আমার নবী মুখ মুবারকটা বাইন্দা, হাসি মুখে হুসাইনে কাউন দিতাছে, হাসি মুখে ফাতেমারে কাউন দিতাছে, আমার নবী বুঝতে দেয় না বুঝতে দেয় না। এবার আমার নবী যখন কাওয়াইতাছে, পিছন দিকে দিয়া দরজায় কে যেন একটা টোকা দিল, ফাকর আল বাবা, দরজার মধ্যে টোকা দিল টোকা দিল টোকা। আমার নবী বলে ফাতেমা একটু বসো, দরজাটা খুললেন, খুললা দেখতেছেন ওই যে খ্রিস্টান মালিক তার ডান হাতটা কাটা, বাম হাতের মধ্যে হাতটা নিয়ে দাঁড়াইয়া রইছে। আমার নবী তার দেখাই ডাক দিয়া কয় আপনি যে আমার একটু আগে মারছিলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি, এটার নামই হলো ইসলাম। এটাই হলো আমার নবীর দাওয়াতের প্রক্রিয়া। আমার নবী ডাক দিয়া কয় আপনি যে আমার মারছিলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি। ওই পাগলা ডাক দিয়ে কয় এটা কেমন মান কেমন নবী রে, আমি মারছি কিন্তু নিজের ব্যথার কথা কই না, নিজের ব্যথার কথা বলে নারি, শুধুমাত্র আমার ব্যথার খবর নেয়। এটা কেমন নবী গো, আমি আপনারে মারছি। ও মায়ার নবী গো আগে জানলে, হে আগে জানলে এ তো মাই কষ্ট দিতাম না বল। ও মায়ার আগে জানলে, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না, তুমি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানলে তোমায় কষ্ট দিতাম না, আগে জানলে, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না বল। ও মায়ার নবী গো আগে জানলে, আগে জানলে তোমায় কষ্ট। নবী গো মায়ার নবী গো, নবী গো আমি জানি
জানি না, আমি জানি না গো নবী, আমি কষ্ট দিছি গো, আমারে মাফ কইরা দেন। দেখেন না আপনার মায়েরা আমার হাতটা কাইটটা বালাইছি, আগে কোন না আপনি আমারে মাফ করছেন। আমার নবী কেমন নবী, নবী কই আমি তোমারে মাফ করতে পারি, তবে শর্ত গলো একটা, তুমি পড়তে হবে নবীর কালিমা, জোরে সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী ডাক দিয়া কয় তোমাকে পড়তে হবে কালিমা, ওই পাগলা ডাক দিয়া কয় ও নবী গো কালিমা কেন গো, যদি বলেন কালিমার জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, আপনি নবীর জন্য জীবনটা যদি দিতে বলেন, আমার জীবনটা দিয়ে দিব, এরপর আগে বলেন না আপনি আমার মাফ করছেন নি। আমার নবী বলে তুমি কালিমা পড়ো, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীর কাছে কালিমা পড়া, যখন লোকটা রওনা দিব, কাটা হাতটা হাতের মধ্যে নিয়ে রওনা দিব, আমার নবীর কাছে পাগলা ডাক দিয়া কই নবী গো আমি শুধুমাত্র একাই কালিমা পড়ি নাই, আজকে থেকে আমার শ্রমিকের মাধ্যমে, শ্রমিকের কাছে গিয়ে আমি দিনের দাওয়াত দিমু, কালিমার দাওয়াত দিমু, কালিমার দাওয়াত দিমু। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন নাস্তিকরা শুধু চেয়েছে কালিমার জয় গান শুনবে। এবার আমার নবীর কাছে পাগলা কয় নবী গো শুধুমাত্র আমি কালিমা পড়ি না, আমি গিয়ে কালিমার দাওয়াত দিম আমার 250 শ্রমিকের কাছে। আমার নবী কয় পাগলা যাই বা ঠিক আছে, অসুবিধা নাই, আমার কাছে আসো, তুমি যে কাটা হাত, তুমি যখন আমার থাপ্পড় দিছিলা তুমি কি ছিলা, আমি খ্রিস্টান ছিলাম, তুমি যখন হাত কেটেছো তুমি কি ছিলা, কয় আমি খ্রিস্টান ছিলাম, তুমি যখন আমার বাড়িতে আসছো কি অবস্থায় আসছো, আমি খ্রিস্টান অবস্থায় এসেছি, এখন তোমার হাতটা যে কেটেছো তুমি কি অবস্থায় আছো, আমি খ্রিস্টান অবস্থায় আছি, কিন্তু এখন আমার কাছে কালিমা পড়ার পরে তুমি কি খ্রিস্টান না মুসলমান, কয় আমি হইলাম মুসলমান। খ্রিস্টান অবস্থায় হাত কেটে এসেছো, আমার মস্তুফার দরবার থেকে হাত কাটা অবস্থায় তুমি আবার যাইবা, এটা মস্তুফার দরবারের শানের পরিপন্থী হইয়া যাবে, এটা মস্তুফার শানের সঙ্গে মানাই না। আয় পাগলা আমার কাছে আয়, তোর কাটা হাতটা আমার কাছে দে, আমার নবী কেমন নবী, কাটা হাত আমার নবীর হাত মুবারকে রেখেছেন, আর নবীর থুতু মুবারকটা ওই কাটা জাগার মধ্যে সুপার গ্লোর মতো লাগাইয়া কাটা হাতটার যখন অ্যাডজাস্টিং করে দিলেন, ওই পাগলা ডাক দিয়া কয় নবী গো দুই হাত তুইলা কো আল্লাহু আকবার। এবার নবী মায়ের নবী দয়ার নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, কেমন নবী, আমার নবী ডাক দিয়ে কই পাগল আয় আয় হাতটা লাগাইয়া দিলেন, পাগলা ডাক দিয়ে কই সুস্থ অবস্থায় আমার হাতে যেমন শক্তি পাইতাম, কাটা হাতটা যখন আমার নবী লাগাইয়া দিছি আমার শরীরের ওই হাতের মধ্যে আলাদা একটা শক্তি চলে এসে আমার হাতটা ভালো হইয়া গেছে। যেই নবীর থুতু মুবারক লাগা কাটা হাত ভালো হইয়া যায়, সেই নবী কি তোমার মতো আর আমার মতো নাকি, আরো জোরে বলো তোমার মতো আর আমার মতো নাকি। সাহাবায়ে কেরাম নবীর সামনে এইভাবে দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন নবী থুতু মুবারক দেন, উজু করার সময় নবী কুলি করতেন আর থুতু মুবারকটা ফেলতেন, সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারকটা হাতে নিয়া ফিয়ার লাভনির মতন মুখের মধ্যে মালিশ করতেন। সাহাবারা যতক্ষণ রাস্তায় চলতেন তাদের চেহারা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো, এটা হলো আমার নবী, আর এটাই হলো ইসলাম, জুড়ে নয় জুড়ে নয়, মহাব্বতে আর ভালোবাসায়, ঠিক না বে ঠিক। সেই কোরআনের মাদ্রাসার মাহফিলে এসেছেন, এই যুবক, এই যুবক, এই পাগলা কি করে শুনো, হাতকে এখন কাটা নাকি ভালো, কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা, হাত তুলুন সবাই, কাটা হাত কি ভালো না কাটা,
ভালো করছে কাড়াই আমার নবীর থুথু মুবারক লাগাইছে কাটা হাত ভালো হইয়া গেছে এখন পাগলা কই নবী গো আমি শুধু একলা মুসলিম হব না আমি আমার শ্রমিকদের মাঝেও দিনের দাওয়াত দিব জোরে কি সুবহানাল্লাহ বলবেন না এই এই ছেলেরা শোনো একটা কথা বলি মুরব্বি আব্বারা আপনারা তো মাঝে মাঝে বসেছেন খুব ভালো লাগতেছে আমার কাছে একটা লোক বলুন আমি স্বাভাবিকভাবে দিনের বেলা এত বোকাল নিয়ে ওয়াজ করি না রাত্রে দুইটা তিনটা মাহফিল থাকে একটু সেফলি কথা বলি এরপরও মাদ্রাসার মাহফিল আর মনে করি এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল কণ্ঠ রাখবো কার জন্য আল্লাহর প্রেমেই আমার কণ্ঠকে কুরবানি দিয়ে দেই এই থিওরি নিয়ে আমি প্রতি রাত্রে কথা বলি অনেক মানুষ বলে এত মাহফিল কিভাবে করি আমি বলি আমি করি না আল্লাহ পাকের দয়া হয় তাই আমি করি কথা বলেন ঠিক না বেঠিক এই মাদ্রাসার জন্য একটা লোক বলো তো হুজুর আজকে এই মাদ্রাসাটার জন্য আমি নগদ 1000 টাকা দিয়ে দিব নগদ 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 না আমি নগদ কিছু ঠিয়া তুইলা লই ফরে ফরে দাও বাবা নামটা বলো মাদ্রাসা কেশিয়া বাবা তোমার ভাগ্যবালা যে মাদ্রাসার মতো নাকি দায়িত্বের কেশিয়ার এটা আমানত নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।